1 নভেম্বর চালু হচ্ছে আখাউড়া আগরতলা ডুয়েল গেজ রেলপথ। ভার্চুয়ালি উদ্বোধন করবেন বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী। চূড়ান্ত ট্রায়াল রানে প্রস্তুতি শেষ করেছে দুই দেশের রেলওয়ে। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মীর মোহাম্মদ শাহিনের প্রতিবেদন, জানাচ্ছেন খুরশিদ আলম মুকুল। সোমবার দুপুর 12:20 আখাউড়ার গঙ্গাসাগর রেল স্টেশন থেকে 5টি খালি বগি নিয়ে ট্রায়াল ট্রেনটি রওনা হয় ভারতের নিশ্চিন্তপুরের উদ্দেশ্যে। সেখানে পৌঁছে সফলভাবে ফিরে আসেন ট্রেনের পরিচালক ও চালকসহ 7 জন। আগেই কাস্টমস ও ইমিগ্রেশন সহ আনুষ্ঠানিকতা শেষ করে রেখেছিলেন তারা। আমাদের অনুভূতিটা আসলে অন্যরকম, খুবই আনন্দঘন মুহূর্ত এবং খুবই এক্সাইটেড। আজকের এই আনন্দঘন মুহূর্তে আমি নিজেও একজন ট্রেন পরিচালক হিসেবে নিজে গর্ববোধ। সংক্ষিপ্ত পথে ভারত থেকে বাংলাদেশ, বাংলাদেশ থেকে ভারত, আমরা আমাদের মালামাল পরিবহনে ইনশাআল্লাহ লাভবান হব। চূড়ান্ত ট্রায়াল রানে সব প্রস্তুতি শেষ হলো বলে জানিয়েছে ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠান। ট্রায়াল রান কে বাদ হাম লোগ ইয়ে দেখনা চাহেঙ্গে কি আপ কিতনা পারফেকশন হ্যায় ট্র্যাক মে অর সিস্টেম কিতনা ওকে হ্যায়, উসকে বাদ সরকার জেসে হামে আদেশ করেঙ্গে। ভিডিও কনফারেন্সে ভারত ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই 12.24 কিলোমিটারের এই রেলপথে শুরু হবে ট্রেন চলাচল। আগামী 1 তারিখে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীগণ আমরা ভার্চুয়ালি এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন। দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ ছাড়াও মাত্র 10 ঘন্টায় ঢাকা থেকে আগরতলা হয়ে কলকাতা পৌঁছানোর ক্ষেত্র প্রস্তুত করেছে রেলপথটি। খুশিদ আলম মুকুল, 21 টেলিভিশন।